আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। লিখিত পরীক্ষার প্রশ্ন পর্যালোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মূলভাব। আজকের মূলভাবের বিষয়বস্তু হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতায় আমরা যা দেখতে পাই, এটা 32 লাইনের একটা কবিতা থাকে, 6-8টা স্তবকে ভাগ করা থাকে, যেখানে 3টা স্তবক থাকে হচ্ছে 18 বছর বয়সের ইতিবাচক দিকগুলো নিয়ে, আর লাস্টের পরের 3টা থাকে হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। নেতিবাচক দিক বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এই বয়সে যৌবনের উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমরা অনেকেই ভালো কাজের সাথে সাথে কিন্তু খারাপ কাজও কিন্তু করি। সেই খারাপ কাজের ভয়াবহতার দিকটা কিন্তু 18 বছর বয়সের চতুর্থ থেকে ষষ্ঠ স্তবকে কিন্তু বলা হয়েছে। শেষের 2টা স্তবকে 18 বছর বয়সের প্রত্যাশামূলক দিকটা তুলে ধরা হয়েছে। তো আমরা মূলভাব লিখন যে আমাদের পাঠটা ছিল বিড়াল প্রবন্ধে, সেখানে কিছু নিয়ম বলেছিলাম। সে নিয়মের মধ্যে আমরা বলেছিলাম যে যে কোনো একটা গদ্য বা প্রবন্ধের মূলভাব লিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই শেষের দিকটাকে হাইলাইট করতে হবে। দেখি আমরা 18 বছর বয়সের মূলভাবটা কিভাবে আমরা লিখতে পারি। কিশোর কবি, এখানে তার উপাধি দেওয়া হলো কিশোর কবি, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে সংকলিত। দেখেন এটা হচ্ছে সোর্স, ছাড়পত্র থেকে সংকলিত 18 বছর বয়স শীর্ষক কবিতাটি কবির নিজস্ব অভিজ্ঞতা। আচ্ছা, নিজস্ব অভিজ্ঞতার কথা বলতেছে কেন? কারণ কবিও তো একটা সময় 18 বছর বয়সই ছিল। ধারণা করা হয় কবি 18 বছর বয়সেই এটা লিখেছেন, এটা ধারণা করা হয়। এটা বলতেছে দেখেন, কবির নিজস্ব অভিজ্ঞতার আলোকে ফুটে উঠেছে বয়স সন্ধিকালীন বৈশিষ্ট্য। বয়স সন্ধিকালীন বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে যে কৈশোর থেকে যৌবনে পা দেওয়া, কৈশোর থেকে যৌবনে দেওয়া। তো এই সময়টার মধ্যে কিন্তু অনেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, অনেকে আবার ভালো ভালো কাজ করেন, মানে পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক ও নেতিবাচক দুই দিকে কিন্তু এই বয়সও কিন্তু দেখা দেয়। এটাই কিন্তু 18 বছর বয়সে কবিতায় তুলে ধরা হয়েছে, যেখানে উনি প্রথমেই তুলে ধরেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে বিরাট দুঃসাহসেরা দেয়াছে উকি। এগুলো কিন্তু সব হচ্ছে পজিটিভ সাইড। আবার নেগেটিভ সাইড রয়েছে কি দেখেন, 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, আছে না? তো এখানে কিন্তু নেগেটিভ সাইড। কবির মতে কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি রয়েছে দুর্যোগ আর দুর্নিবার মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। দেখেন তার মানে বোঝাচ্ছে কি, কৈশোর থেকে আপনি যখন যৌবনে যাবেন তখন আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনের মধ্যে আপনার মধ্যে কিন্তু দুর্যোগ আর দুর্নিবার, দুর্নিবার শব্দের অর্থ হচ্ছে যাকে নিবারণ করা যায় না। এখন আপনি একটা ভালো কাজের ইচ্ছা করেছেন, নিবারণ করতে পারতেছেন না, আপনি কিন্তু ভালো কাজটা 18 বছর বয়সে করতে পারবেন। আপনি একটা খারাপ কাজের ইচ্ছা করতেছেন, এটাও নিবারণ করা যাচ্ছে না, সেটাও কিন্তু 18 বছর বয়সেই করতে পারবেন। দেখেন কি বলা হচ্ছে যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটাই কিন্তু এই সময় কিন্তু দেখা দেয়। মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি, অদম্য প্রাণশক্তি বলতে বুঝে হচ্ছে যে এরা কখনো হারতে চায় না, মানে থারতে চায় না। হারতে চায় না বলতে কি জানেন, থেমে যেতে চায় না এরা। কেন থামতে চায় না? লেওয়াই আছে এরকম 18 বছর বয়সে দুর্বার, ঠিক আছে, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, আবার এরকম একটা লাইন রয়েছে, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। সেটা মনে আছে যে পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 অসুখ নেমে। কি বলা হচ্ছে তাহলে, যে দুর্যোগ এবং দুর্নিবার মোকাবেলা করার শক্তি বয়সের মধ্যে রয়েছে, যৌবনের উদ্দীপনা। যৌবনের উদ্দীপনা মানে বুঝেন, আমাদের সবারই বয়স সন্ধিকালীন যে পরিবর্তনটা আসে সেখানে কিন্তু একটা অন্যরকম, মানে হচ্ছে মানবিক তেজ আমরা বলতে পারি, কিংবা বলতে পারি যে একটা সাহস কাজ করে। এই সাহসকে কাজে লাগিয়ে কিন্তু আপনি কি করতে পারেন, ভালো কাজ করতে পারেন, ঠিক আছে। দুর্বার, নতুন জীবন রচনার স্বপ্ন, রাইট, নতুন জীবন রচনার স্বপ্ন কিন্তু এই বয়সে থেকে কিন্তু মানুষ দেখে। এবং কল্যাণব্রত, কল্যাণব্রত মানে বুঝছেন অপরের সেবার জন্য। যেমন আমাদের কবিতার মধ্যে লাইন রয়েছে, এই বয়স জানে রক্তদানের পুণ্য, খেয়াল আছে, এই বয়স যেন, এই বয়স জানে না কাঁদা, এরকম কথাগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর দেখি আমরা এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন, কি প্রত্যাশা করেছেন দেখি আমরা, নানান সমস্যা পীড়িত দেশে, আমাদের দেশে আমাদের অঞ্চলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যাগুলো রয়েছে। তো নানা সমস্যা পীড়িত দেশে
তারুণ্য ও যৌবন শক্তি, তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই লাস্টের লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে দেখেন, যে কবি কি চাচ্ছেন যে 18 বছর বয়স, সবাইকে 18 বছর বয়স থাকলে হবে বলেন? সবাইয়ের বয়স 18, তারা থাকলে হবে বলতেছে হচ্ছে বয়সে আমাদের কম বেশ থাকতে পারে, বুড়ো বৃদ্ধ সবই থাকতে পারে। নজরুলের একটা উক্তি বলতেছি যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, একটা উক্তি আছে কিন্তু নজরুলের। হ্যাঁ, তো এরকমভাবে বলতেছে দেখেন, প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, জাতীয় জীবনের চালিকা শক্তি হিসাবে সবার মধ্যে যেন একটা তারুণ্য ও অদম্য উদ্দীপনা যেন সবার মধ্যে কাজ করে। তো এইটাই ছিল হচ্ছে 18 বছর বয়স কবিতার মূলভাব। তবে যে কোনো মূলভাব লিখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো কবিতা বলেন, বিশেষ করে কবিতার কথা বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বুঝে আপনি কয়েকটা বাক্যে সামারাইজ করে কিন্তু লিখবেন। আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যে যাতে করে সবগুলো কথাই কিন্তু থাকে। যেমন এইখানে কিন্তু আমরা ইতিবাচক দিকও যেমন 18 বছর বয়সের মধ্যে আছে ইতিবাচক দিক, তেমনি নেতিবাচক দিকও কিন্তু 18 বছর বয়স কবিতার মধ্যে রয়েছে। আর শেষের প্যারা দুটো আমরা দেখি হচ্ছে প্রত্যাশামূলক দিক। তো আমরা বলেছিলাম যে কোনো একটা মূলভাবের মধ্যে শেষের দিকটাকে খুব বেশি করে হাইলাইট করতে, তারই প্রেক্ষিতে আমরা কি বলছি, জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়াতে এই কথাটা বলা হয়েছে। শেষের দুইটা শব্দার্থ বই যেটা দেওয়া রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে সামনের কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।